হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমার শরীর ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে ব্লগটা আমি বলে দেই, তো তোমরা তো জানোই যে আমি বাপের বাড়ি ছিলাম। তো ব্লগ আমি রেডি করতে পারিনি, মানে রেডি বলতে এডিটিং করতে পারিনি, বুঝতেই পারছো। এক জায়গায় থাকলে বিভিন্ন রকম কথাবার্তা, গল্প, আলাপ আলোচনার মাধ্যমে আর হচ্ছে কাজের জিনিস থেকে বেরিয়ে যাই আর কি, আর কি ছুটির মেজাজে থাকি। তো সেজন্যই ব্লগ এডিটিং করা হয়নি। এটা হচ্ছে ঝাঁপের দিন, মানে এটা হচ্ছে এপ্রিলের 14 তারিখের ব্লগ আর কি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো আগে থেকেই বলে দিচ্ছি সরি, কিছু মনে করো না, দিতে পারিনি তাই আজকে দিচ্ছি। তো দেখো, আমাদের এই মেলাতে ঝাঁপ অনুষ্ঠান হচ্ছে। তো তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম আমি যে এই হচ্ছে ঝাঁপ অনুষ্ঠানটা। তো এখানে যতজন সন্ন্যাসী আছে, তো আমাদের এখানে মন্দিরে 120 জন প্রায় সন্ন্যাসী হয়েছিলো, তাই সেই সন্ন্যাসী সমন্বয়ে একটা ঝাঁপ অনুষ্ঠান হচ্ছে। তো ঝাঁপ অনুষ্ঠান কি বলো? কীভাবে ঝাঁপ অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, আর সবাই মিলে কীভাবে নাচানাচি করছে একটু দেখে নাও। তো দেখো বন্ধুরা, হ্যাঁ এখানে এই যে আরেকজনও শিব সেজেছে। তো আজকে কিন্তু মেলাতে দুটো শিব হয়েছে আর হচ্ছে দুটো দুর্গা, দুটো শিব আর দুটো দুর্গা বিভিন্নভাবে নাচের তালে নাচছে। তো এই শিবটা কিন্তু একটু বয়স হয়ে গিয়েছে, তো ওই জন্য উনি বেশি জোরে জোরে নাচতে পারছেন। আর ওই দিকে দেখো দূরে ঝাঁপ হচ্ছে। আর দেখো বিভিন্নজন বিভিন্নভাবে সেজে, মানে বলে না চৈত্র মাসে হচ্ছে চৈতা সং যাকে বলে, তো বিভিন্নজন বিভিন্ন রকম সেজে হচ্ছে নাচানাচি করছে। আর এই যে দেখো এইভাবে কিছু ফল ছড়িয়ে দিয়ে জনসাধারণের জন্য তারপরে এইভাবে ঝাঁপ পড়ছে। তো এই ঝাঁপটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, তো নিচে জাল দেওয়া আছে, তো জালের উপরেই পড়ে যাচ্ছে আর কি, আর অস্ত্র দেওয়া আছে নিচ থেকে। তো তারপরে দেখো এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ঘর থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একটু কথা বলা হয়নি, দেখানো হয়নি, কারণ কি রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। Thank you.
তারপরে দেখো বন্ধুরা, একজন সন্ন্যাসী বাদে বাকি সব সন্ন্যাসীর ঝাঁপ অনুষ্ঠান মানে সম্পন্ন হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের যিনি শিব আছেন, তো ওই শিব হচ্ছে ঝাঁপ পড়বে সেরকম একটা ইচ্ছে নিয়ে উনি উঠেছেন। কারণ কি, একটা সন্ন্যাসী বাদ দিয়ে বাকি যারা যদি ঝাঁপ পড়তে চায় তো হচ্ছে ঝাঁপ পড়তে পারে। কারণ কি, একটা শেষ সন্ন্যাস বলা হয় একজনকে করা হয়, তো তিনি যদি ঝাঁপ পড়ে যায় তাহলে আর কেউ ঝাঁপ পড়তে পারবে না। তো সে কারণেই যারা যারা ঝাঁপ পড়তে চায় তারা একে একে ঝাঁপ পড়ে নিচ্ছে আর কি। তো তারপরে শেষ সন্ন্যাস ঝাঁপ পড়লে ঝাঁপ অনুষ্ঠান শেষ হবে। তো সেজন্যই দেখো ওই যে উনি উঠে দাঁড়িয়ে আছে, উনি কিভাবে পড়বেন বুঝতেই পারছে না। কারণ কি, ভয় পাচ্ছে, একবার সামনে একবার পেছনে এইভাবে করে ঝাঁপ দিয়ে দিয়ে উনি পড়েছেন। তারপরে দেখো জাল ধরে ওনাকে কিভাবে নাচানো হচ্ছে। তো সবাই মিলে আনন্দ উৎসব করে এইভাবে ওনাকে নাচাচ্ছে, তো ভীষণ মজা করে আর কি। তো দেখো তারপরে ঝাঁপ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছে, সম্পন্ন হয়ে গিয়েছে বলতে শেষ সন্ন্যাস যিনি তিনি বাদ দিয়ে মোটামুটি সবাই ঝাঁপ সম্পন্ন হয়ে গিয়েছে। তো যেগুলো মহিলা সন্ন্যাসী ছিলেন আর কি, সন্ন্যাসিনী, তো তারা হচ্ছে একে একে মন্দিরে এসে সবাই মিলে প্রণাম করবে আর সঙ্গে ঠাকুরের যে চরণামৃত সেটা খাবে, তাহলে মানে ওনাদের কাজটা হয়ে যাবে। কারণ ছেলেরাই শুধু ঝাঁপ পড়ে আর মেয়েরা ওই যে ভাড়া বা দড়ি যে বাঁশ যেভাবে বাঁধা আছে তো তার নিচ থেকে এভাবে গলে চলে এসে এখানে মন্দিরে এসে শিবের চরণামৃত খায় আর কি। তো এইভাবে নিয়ম আছে, তো সেই নিয়মটাই এখানে হচ্ছে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে যিনি শেষ সন্ন্যাস আছেন তিনি ঝাঁপ পড়ে গিয়েছে, তো সব সন্ন্যাস মিলে তাকে নিয়ে চলে আসছে এইভাবে। তো দেখো বন্ধুরা, আমাদের ঝাঁপ অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পরে তো আমাদের যিনি দুর্গা সেজেছেন তিনি একটু নাচানাচি করে নিচ্ছেন আনন্দ সহযোগে আর কি। আর সমস্ত সন্ন্যাসীরা মিলে আর কি শেষ সন্ন্যাসকে নিয়ে এসে বাবার কাছে রেখে দিলেন। তো তারপরে দেখো ঝাঁপ অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পরে কি হয় বলো তো, মেলায় গিয়ে কি হয় তোমরাই বলো, হচ্ছে একটু খাওয়া দাওয়া। তো চলে এসেছি আমরা এখানে, একটু চাউমিন, বিরিয়ানি, মোগলাই সব রকম কিছুই পাওয়া যাচ্ছিলো, তো কি খাবো তাই চলে এসেছিলাম। তো আমরা এখান থেকে কিন্তু এগ রোল আর চাউমিন দুটো নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে একটা ভেজ পাকোড়া। তো এরকমভাবে বিভিন্ন জন মানে আমার পিসি মা আর হচ্ছে আমি আর আমার বান্ধবী এই সবাই ছিলাম আর কি। তো সবার যে যার যেটা পছন্দ সে সেটা খেয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্টেজের প্রোগ্রাম দেখতে বসে গিয়েছিলাম। তো হচ্ছে প্রোগ্রামে কী ছিল বলো তো, যাত্রা ছিল। তো চলো তোমাদের যাত্রাটা একটু শোনাই। তুমি
তো দেখো বন্ধুরা, মেলায় যাত্রা অনুষ্ঠান শেষ করে বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর পরের দিন কি ছিল বলো তো? পয়লা বৈশাখ। তো পরের দিনে পয়লা বৈশাখ মানে বিশাল আয়োজন, তাও আবার বাপের বাড়িতে মেয়ে গিয়েছে মানে বলে কথা আর কি, তো তার জন্য আরো বেশি বেশি আয়োজন। তো দেখো আজকে বেশি বেশি আয়োজন বলতে পয়লা বৈশাখের মেনুতে আজকে অনেক কিছুই ছিল। তো অনেক কিছু বলতে একটা শাকের তরকারি ছিল, তো শুনেছি পয়লা বৈশাখে নাকি শাক খেতে হয়, তো শাকের তরকারি, একটা বড় রূপচাঁদ মাছের তরকারি যেটা হচ্ছে আমাদের পুকুর থেকেই ধরা হয়েছিল, তারপরে হচ্ছে ছিল আর হচ্ছে চিকেন তো অবশ্যই ছিল, আমের চাটনি ছিল, আর সঙ্গে ছিল হচ্ছে ওই যে কাঁচকলা, উচ্ছে, আলু, এইভাবে একটা পাঁচমিশালি ভাজা, আর সঙ্গে আমের ডাল। তো এইরকম ভাবে অনেক মেনুই রান্না হয়েছিল, আর বেশিরভাগ রান্না সব আমার মাই করেছিল। আর আমাদের রান্নাঘরটা তো তোমরা এর আগেই দেখেছো, তো আমাদের রান্নাঘরটা এইভাবে দুই দিকে উনুন দিয়ে রেডি করা, আর এই যে দেখো পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছের ভাজা, আর ওইদিকে সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল মার, শুধু চিকেনটা বাকি ছিল, তো একদম দেশি চিকেন। তো দেখো চিকেনটা একদম লাল লাল করে মা বানাচ্ছে, তো মায়ের হাতে চিকেন মানে অসাধারণ টেস্টি। আর জানি প্রত্যেকেই তার মায়ের হাতে চিকেন খেতে বেশি ভালোবাসে, যেমন কি আমিও তাই। তো মায়ের হাতে চিকেন দারুণভাবে খেয়েছিলাম, কারণ কি নিজে চিকেন বানালে একটুও খেতে ইচ্ছা করে না, জানি না তোমাদের ভালো লাগে কি লাগে না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো, কিন্তু মায়ের হাতে চিকেন সত্যিই অসাধারণ লাগে, অসাধারণ টেস্ট, অসাধারণ মানে সব কিছুতেই অসাধারণ, মায়ের সব কিছুতেই, মানে মা সব কিছু বানালেই সেটা অসাধারণ লাগে, সেটা বাড়িতে থাকাকালীনও ছিল আর শ্বশুর বাড়িতে আসার পর থেকে আরও বেশিভাবে ছিল। তো দেখো এখানে সবাই মিলে খেতে বসে গিয়েছি, মা, বৌদি, দাদা, বাবা, আমি, আর হচ্ছে আমার পিসিমণি যে এসছে, সবাই মিলে খেতে বসে গিয়েছি। তো সবাই মিলে এইভাবে জমিয়ে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা বন্ধুরা। তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, খাওয়া দাওয়ার পরে ব্লগটা শেষ করছি। তো পয়লা বৈশাখে প্রচুর প্রচুর গল্প কথা, মানে গল্প, আড্ডা, ইয়ার্কি, মেলায় যাওয়া সব কিছুই ছিল, তো ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকে ব্লগটা এই পর্যন্তই, তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও, আর যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, তো যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।